মানিকি মাগে হিতে গাওয়ার পরেই এবার হাসপাতালে ভর্তি হিরো আলম কি হয়েছে তার এ বিষয়ে বিস্তৃত থাকছে আজকের ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় মানিকি মাগে হিতে শিরোনামে একটি সিংহলী ভাষার গান ভাইরাল হয়েছে এটি বাংলাদেশের পাশাপাশি ভারতেও ভাইরাল হয়েছে গানটি গেয়েছেন শ্রীলঙ্কার ইউহানি ডি সিলভা তিনি দেশটির তরুণ শিল্পী গীতিকার ও সঙ্গীত প্রযোজক গানটিতে বুধ সঙ্গীতপ্রেমীরা যে যখন যেমন পারছেন নিজের মতো করে গিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন সিংহলি ভাষা না বোঝার কারণে ভারত বাংলাদেশিদের অনেকেই ভুলভাল উচ্চারণ করছেন এক একজনের অদ্ভুত উচ্চারণে মানিকিমাগি হিতে কখনও কখনো অদ্ভুত রূপ নিচ্ছে যা নেট দুনিয়ায় হাসির খোরাকে পরিণত হচ্ছে এই গানটি বাংলাদেশের অনেকেই গিয়েছেন তবে সবচেয়ে হাসির খোরাক জুগিয়েছে হিরো আলমের মানিকিমাগি হিতে গাওয়ার ধরন ভুলভাল উচ্চারণ আর বেসুরো গাইকি নিয়ে রীতিমতো ট্রোলের বন্যা বয়ে গেছে তবে এই গান গাওয়ার দুদিনের মাথায় হিরো আলমকে হাসপাতালে দেখা গেল ফেসবুক লাইভে এসে তিনি জানালেন তার অস্ত্রোপাচার হবে কিসের জানালেন পায়ের নিচে একটি ফোঁড়া হয়েছে পুবলের একটি হাসপাতালে ভর্তি হয়ে ফেসবুক লাইভে বিষয়টি জানান এরপরে হিরো আলম আরেকটি লাইভে জানান অস্ত্রোপাচারের পর তিনি এখন বিশ্রামে রয়েছেন হিরো আলম রবিবার সংবাদ মাধ্যমকে জানালেন দশ দিন তাকে বিশ্রাম নিতে হবে তিনি বলেন মানিকি মাগি হিতে গানটি গাওয়ার সময় টের পাই আমার পায়ের ব্যথা এরপর দেখি সেটা ফুলে গেছে পোবাইলে শ্যুটিংয়ে গিয়ে কাজ করতে পারেনি হাসপাতালে ভর্তি হতে হয়েছে এখন বিশ্রামে রয়েছে হাসপাতাল থেকে সারপত্র নিয়ে বাসায় এসেছে এদিকে হিরো আলমের এই গানটি নিয়ে ভারতও বেশ ট্রোল হচ্ছে এমন একটি ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করেছেন কলকাতার অভিনেতা রুদ্রিল্লী ঘোষ ভিডিওটি বানানো হয়েছে যে মনে হচ্ছে ইউহানি সিলভা গানটি কিবোর্ডে বাজিয়ে ক্লাস নিচ্ছেন হিরো আলমের তাকে সঠিক উচ্চারণ শেখাচ্ছেন কিন্তু একই হঠাৎই শব্দ ভুলে বাংলা গান গাইতে শুরু করলেন হিরো আলম যা শুনে ইউহানি তার গানের ক্লাস বন্ধই করে দিলেন ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেন মানিকিমাগি হিতের সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্র বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন